আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা যারা দেখছেন এখন যে ভিডিওটি আমি দেখাবো, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুস্থ থাকেন, এটি আমার কামনা। তো আমাকে প্রায় রোগীরা আমার কাছে একটা রোগ নিয়ে জানতে চায় বা একটা চিকিৎসা নিয়ে জানতে চায়, সেটা হচ্ছে কাঁধের জোড়া যদি সরে যায় বা আমরা যেটাকে শোল্ডার জয়েন্ট বলে থাকি, এই জয়েন্টের জোড়া সরে গেলে আমাদের চিকিৎসা কি, আসলে করণীয় কি, বা রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশনে আসলে করণীয় কি? তো এই ব্যাপারে আপনাদের আজকে আমি ইম্পর্টেন্ট এক্সারসাইজ দিব এবং চিকিৎসা দিব, আশা করি আপনাদের উপকারে আসবে। আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে লাইক দিয়ে আপনারা ভিডিওটি শেয়ার করবেন, আশা করি অন্যদের উপকারে আসবে। আমি শোল্ডার রিকারেন্ট ডিসলোকেশনের জন্য অনেক চিকিৎসা রয়েছে, অনেক এক্সারসাইজ রয়েছে, আমি সবগুলো নিয়ে আজকে কথা বলবো না, শুধু একটা স্পেসিফিক এক্সারসাইজ দিব যেটা আপনাদের উপকারে আসবে। আসলে সব এক্সারসাইজ দিলে আপনারা গুলিয়ে ফেলবেন, ধাপে ধাপে এক্সারসাইজগুলো করাই বেটার। এবং এক্সারসাইজেরও কিছু নিয়মকানুন আছে, ইচ্ছা মতো এক্সারসাইজ করলে হবে না, আপনাকে সেজন্য একজন রিহ্যাবিলিটেশন ডিসেবিলিটি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হয়। তো আশা করি চ্যানেলের মাধ্যমে আপনাদের উপকারে আসবে এই লাইভ ভিডিওটি আমি শেয়ার করছি আপনাদেরকে উপকার হওয়ার জন্য। আপা যারা যারা এই কাঁধের সমস্যায় ভুগে থাকেন, কাঁধ খুলে গিয়েছে বা বারবার খুলে যায়, সে নিয়ে আমি কথা বলবো এবং আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি। তো এই যে শোল্ডার বা কাঁধ বা স্কন্ধ সন্ধি, এটারও তিনটা নাম আছে, ঠিক না? শোল্ডার আমরা বলি, কাঁধের জোড়াও বলি বা স্কন্ধ সন্ধি বলে থাকি। তো এই জোড়া যে ডিসলোকেশন হয় বা সরে যাওয়া, সেটা কিন্তু সাধারণত কমন তিন টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যান্টিরিয়র ডিসলোকেশন বা সামনে সরে যাওয়া, আরেকটা হচ্ছে পোস্টেরিয়র ডিসলোকেশন বা পিছনে সরে যাওয়া, আরেকটা হচ্ছে ইনফেরিয়র ডিসলোকেশন বা নিচে সরে যাওয়া। অনেক সময় আমরা এটাকে সাবলাকজেশনও বলে থাকি। তাহলে আপনারা মানে কমন তিনটা টাইপ, আরও অনেক টাইপ আছে দর্শক, অত টাইপে যাওয়ার ঠিক না, মানে আমি ইজি করার জন্য আপনাদেরকে বলছি। জাস্ট তিনটা ডিসলোকেশনে আমি একটা আপনাদের দেখাচ্ছি। এই যে দিস ইজ শোল্ডার জয়েন্ট, এই জোড়াটা যদি সামনে চলে যায় এই জয়েন্ট থেকে খুলে, দিস ইজ অ্যান্টেরিয়র ডিসলোকেশন। যদি খুলে পিছনে চলে আসে, পোস্টেরিয়র ডিসলোকেশন। আর যদি এটা নিচে নেমে যায়, দিস ইজ ইনফেরিয়র ডিসলোকেশন। তাহলে এই শোল্ডার জয়েন্ট তিন টাইপে সরে যেতে পারে। এবং মজার জিনিস হচ্ছে, একবার যদি সরে যায় তাহলে কিন্তু এটা বারবার সরে যেতে পারে, সেটাকে আমরা ডাক্তারের ভাষায় বলি রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন, মানে পুনঃ ডিসলোকেশন। এখন কেন হচ্ছে সেটা যদি আপনারা জানেন, তাহলে রিকারেন্ট হওয়ার কোনো চান্স থাকবে না। প্রথমত, কোনো কারণে, কোনো আঘাতের কারণে, কোনো যে কোনো আননোন কজ, কোনো পড়ে গেলেন বা অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট বা খেলতে গিয়ে পড়ে গেলেন, সেই যদি কোনো ভুল অবস্থানে আপনার শরীরের শোল্ডার থাকে, শোল্ডারটা খুলে যেতে পারে। এটা অ্যাকর্ডিং টু অবস্থান, ওই অনুযায়ী সামনে হয়ে যেতে পারে খোলাটা, পিছনে যেতে পারে বা নিচেও যেতে পারে, তিনভাবেই যেতে পারে। তারপরে হচ্ছে, যদি আপনার কোনো ফল্টি টেকনিক, যেমন যারা ক্রিকেটিং করেন, ক্রিকেট বল থ্রো করেন, বা যারা মানে ভলিবল খেলেন বা ব্যাডমিন্টন খেলেন, বা বাসায় কাজ করতে কোনো একটা উপরে কাজ করতে গেলেন, যদি ভুলভাবে কিছু করতে গেলেন, বা আপনি মারামারি করতে গিয়েছেন, মারামারিতে যদি হাত কোনোভাবে ভুলভাবে পড়ে, হাতটা খুলে যেতে পারে। অনেক কারণ আছে, মানে অল অফ দ্য কজ ইজ ডিউ টু ট্রমা, আইদার যে কোনো ট্রমা এবং ফল্টি টেকনিক, ফল্টি এক্সারসাইজ, ফল্টি মুভমেন্টের কারণে হয়ে থাকে। আপনি হয়তো কোনো একটা কিছু পিছনে হাত দিয়ে ফল্টি অবস্থায় কারেকশন করতে গেলেন বা ভুলভাবে ইয়ে করতে গেলেন, বা করতে গেলে আপনার অজান্তে শোল্ডার জয়েন্টটা খুলে যেতে পারে। তো যদি জোড়াটা খুলে যায়, তাহলে সেটা হচ্ছে একটা ট্রিটমেন্ট দিতে হবে প্রাথমিকভাবে। আমি সেই দিকে যাচ্ছি না, আমি আজকে আপনাদের কথা বলবো শুধুমাত্র রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন থেকে বাঁচার উপায়টা কি, মানে এই যে পুনঃ খুলে যাওয়া, পুনঃ খুলে যায়, বারবার সরে যায়, সরে যাওয়া থেকে বাঁচানো আপনাদের, বা সরে যাওয়া থেকে ভালো হতে গেলে আমাদের কী এক্সারসাইজ করতে হবে বা কী করা উচিত, এক্সারসাইজটা আমি দেখাচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি উপকারে আসবে। তবে
এক্সারসাইজ দেখানোর আগে আমি যেটা বলবো আপনাদেরকে, যে ফলটি টেকনিক, এখন কারো জোড়া যদি কোনো কারণে একবার খুলে গেল, সেটা যদি যে কারণে খুলে গেল আপনাদের একটু সাবধান হতে হবে যেন বারবার সেই কাজটি না হয়। মানে আপনি যে কাজের কারণে ঘটনাটা ঘটলো, যে ফলটির কারণে ঘটনাটা ঘটলো, যে ভুলের কারণে আপনার ঘটনাটা হলো, সেটা যেন না হয় সেটা আপনাকে মাথায় রাখতে হবে। অন্তত একবার ডিসলোকেশন হলে আপনাকে ট্রিটমেন্টরত অবস্থায়, এক্সারসাইজ করা অবস্থায় আপনাকে সাবধানে থাকতে হবে যেন বারবার আপনি সেই কাজটি না করেন, সে ফলটি অ্যাক্টিভিটিস না করেন, সেই খেলাটি আপনি না খেলেন, সে ভুল কাজ আপনি বারবার না করেন। এটা হচ্ছে আপনার প্রথম চিকিৎসা। দ্বিতীয় চিকিৎসা হচ্ছে আমরা এক্সারসাইজ, এখনই আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্সারসাইজটি, দেখে খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। আমি অনলি ওয়ান এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো, আরও কয়েকটা এক্সারসাইজ আছে সেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। সেই এক্সারসাইজগুলো এই মুহূর্তে আপনাদের করার কোনো প্রয়োজন নেই। যাদের জোড়া বারবার খুলে যায় তারা এই প্রাইমারি এবং বেসিক এক্সারসাইজ যেটা আমি দেখাবো এই এক্সারসাইজটি শিখেন, খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, সময় নিয়ে দেখবেন, প্রয়োজনে বারবার দেখবেন, তাহলে আশা করি আপনাদের এই শোল্ডার বারবার খুলে যাবে না। এবং যদি আপনাদের কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কোনো কেউ পরিচিত কোনো স্বজন এই সমস্যা ভুগে থাকে, তাহলে অবশ্যই এই এক্সারসাইজটি তাকে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা আমার ফেসবুক পেজের মাধ্যমে, আশা করি আপনাদের উপকারে আসবে। সো আসুন আমরা এক্সারসাইজটিতে চলে যাই। তো আসুন আমরা আজকে আপনাদের এই শোল্ডার ডিসলোকেশন খুলে যাওয়া থেকে বাঁচার যে এক্সারসাইজ বা চিকিৎসা সেটা দেখাচ্ছি। জাস্ট ট্রিটমেন্ট অনলি ওয়ান এক্সারসাইজ, যে একটা এক্সারসাইজই আপনার উপকার হবে। তো এই জিনিসটা আপনাদের আমি দেখাচ্ছি, এক্ষেত্রে তেমন কোনো ওষুধের প্রয়োজন নাই, তেমন কোনো অপারেশনের প্রয়োজন নাই, শুধু নিয়মিত সঠিক নিয়মে এক্সারসাইজটা যদি আমরা করি তাহলে আপনাদের এই সমস্যাটা ভালো হয়ে যাবে। আমার হাতে দেখেন একটি দড়ির মতো একটি জিনিস আছে, দিস ইজ থেরা ব্যান্ড, থেরা, TheraBand, থেরা ব্যান্ড। আপনারা স্পোর্টসের বিভিন্ন দোকানে বা ফিজিওথেরাপির বিভিন্ন ইকুইপমেন্ট যারা ইম্পোর্ট করে বা বিভিন্ন হেলথ ক্লাবে আপনারা এটা পাবেন, দিস ইজ থেরা ব্যান্ড, দিস ইজ ইলাস্টিক টাইপ সাবস্টেন্স। দেখেন এই যে এটা বড় হয়, খেয়াল করছেন? এবং এটা কিন্তু মানে খুবই ফ্লেক্সিবল, এরকম না খুব টাইট, মোট শক্ত না। সো এই থেরা ব্যান্ড আপনাদেরকে নিতে হবে এই কাজটি করার জন্য। একটি থেরা ব্যান্ডের বেশি দাম না, চিকিৎসার জন্য তো থেরা ব্যান্ডটা কিনতেই হবে, আমাকে তো পয়সা দেওয়ার দরকার নেই, আমি শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি দেখছেন। তো থেরা ব্যান্ডটি কিনবেন, এখন আসেন এই থেরা ব্যান্ডটি এক পাশে আপনার হাতে নেবেন, মনে করেন উনি হচ্ছে আপনি রুগী, আপনার এই জোড়াটা খুলে যায় বারবার, এই জোড়াটার জন্য এক হাতে আপনি থেরা ব্যান্ডটি ধরলেন, এ ধরেন এ আপনি রুগী, আপনি সামনে তাকান। এই থেরা ব্যান্ড দিয়ে এটাকে বলে আমি কিছু বেসিক এক্সারসাইজ দেখি আপনাকে, দিস ইজ শোল্ডার অ্যাবডাকশন, শোল্ডার জয়েন্ট অ্যাবডাকশন, অ্যাবডাকশনে এই পামার স্প্যাক, দিস ইজ পাম আর দিস ইজ ডরসাম, আমি বলছি দিস ইজ পাম, আমার হাত পাম, এটা ডরসাম, খেয়াল করেন জিনিসটা, খেয়াল রাখতে ভুল এক্সারসাইজ কেবল করলেই হবে না, যে জানতে হবে কেবল এক্সারসাইজ সমানে করতেছে রুগী আর অসুস্থ হইতেছে, বুঝতে হবে, না বুঝে কিছু করা যাবে না। আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে খেয়াল করেন, দিস ইজ পাম মানে আমাদের হাতের তালু, আর দিস ইজ ডরসাম হাতের পিঠের অংশ, আমরা খাবার খাই কি এই পাম দিয়ে, এই পামার অ্যাসপেক্টটা কিন্তু নিচে থাকতে হবে, এই নিচে, এই নিচে রেখে এই পামার অ্যাসপেক্ট শরীরের সাথে লাগবে এক্সারসাইজে, দিস ইজ রুলস, ওকে, ডোন্ট ডু দিস লাইক দ্যাট, এইভাবে করা যাবে না, কিন্তু আপনারা কি বুঝতে পেরেছেন আশা করি, অথবা এইভাবেও করা যাবে না, করতে হবে এই স্টাইলে, এখন এইভাবে ধরেন, এ ধরেন, ধরেন আপনি ধরলেন, আর এই অংশটি আপনার ঠিক এই ショルダーটা অ্যাবডাকশন করার পরে এই লেভেলে ওইখানে কোনো একটা জায়গা আপনি বেঁধে নিতে পারেন, বা আপনার কোনো আত্মীয় স্বজন কাউকে ধরতে বলেন, যেহেতু সবসময় লোকজন পাওয়া নাও যেতে পারে, আপনি একটা ওয়ালের সাথে, একটা গাছের সাথে বা একটা রেলিং এর সাথে বা কিছু যে কোনো জায়গা আপনি এই অংশটাকে আটকে দিবেন, আমি এখন আটকে দিচ্ছি, খেয়াল করেন, তাহলে দেখেন এই যে এই ショルダー, এই আরেকটি কথা, এই ショルダー কিন্তু এই অ্যাবডাকশন 90 ডিগ্রি হলো এর উপরে কিন্তু উঠানো যাবে না, বা এই অবস্থা না, ঠিক এতটুকু পর্যন্ত এই ショルダー থেরা ব্যান্ডটা ওখানে সবুজ প্যারালাল আটকে দিলেন, ওকে, তাহলে দিস ইজ
পজিশন দেন আপনি যদি সামনে তাকিয়ে থাকবেন ওকে এখন এটাকে টেনে একেবারে শরীরের সাথে লাগাবেন লাগান লাগান নিয়ে আসেন ইয়েস হোল্ড আপনারা খেয়াল করেছেন এক্সারসাইজটি জি টেনে উনি আবারো দেখাচ্ছি ছেড়ে দেন টেনে নিচে লাগাবে এই স্ট্রেট এই যে এলবো দিস ইজ এলবো এই এলবো কিন্তু এরকম ভাঁজ করা যাবে না ডোন্ট ডু দিস এলবো স্ট্রেট থাকবে স্ট্রেট সোজা দেন দেন পামার নিচের দিকে মানে পামার রেসপেক্ট আপনার তালু নিচের দিকে থাকবে দেন আপনার শরীরের সাথে টেনে নিয়ে আসতে হবে তাহলে থেরাবেনটি কিন্তু ইলাস্টিক এটা কিন্তু অনেক হার্ড হয়ে গিয়েছে এখন ইলাস্টিক টাইপ সাবস্টেন্স যখন আপনি টেনে নিচে নামালেন টেনে এভাবে নিচে নামালেন থেরাবেনটি বড় হবে এবং আপনাকে বাধা দিবে দিস ইজ রেজিস্টেড এক্সারসাইজ বাই স্ট্রেন্থেনিং এক্সারসাইজ সো এই রেজিস্টেড এক্সারসাইজ আপনাকে করতে হবে কার বিরুদ্ধে আমরা এক্সারসাইজ গুলো করছি রেজিস্টেড এক্সারসাইজ কোন মাসেল শোল্ডারের যে অ্যাডাকশন করে যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলো এখানে রেজিস্টেড এক্সারসাইজ করছে এবং এই অবস্থা ধরে রাখবেন 5 টু 10 সেকেন্ড ইট ইজ নট নেসেসারি 10 সেকেন্ডই করতে হবে ইট ডিপেন্ডস অন ইউর স্ট্রেংথ এবিলিটি পেইন এভরিথিং আপনি মোটামুটি 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত আপনার এখানে বড় কোনো ডিসকমফোর্ট বা কষ্ট না হয় ধরে রাখলেন আপনি ধরে রাখেন হোল্ড 5 টু 10 সেকেন্ড কাউন্ট করেন বা 20 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে পারবেন কোনো সমস্যা নেই হোল্ড করেন দেন আস্তে আস্তে আবার ছেড়ে দেন 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 ওকে আবার হোল্ড একটু কয়েক সেকেন্ড রেস্ট করেন আবার টানেন টেনে নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন আপনারা খেয়াল করেন এক্সারসাইজটি বারবার ভিডিওটি দেখবেন ভুল করা যাবে না ভুল এক্সারসাইজগুলো আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন আবার নেন 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 ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন গুড আবার নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন সো এইভাবে যে এক্সারসাইজটি আপনারা দেখলেন এইভাবে আপনার এই এক্সারসাইজটি এই যে একবার উঠানো একবার নামানো ধরে রাখা এইভাবেও আপনি 10 থেকে 20 বার 30 বার পর্যন্ত আপনার এই জোড়ার অবস্থা অনুযায়ী করতে পারবেন দিনে 3 বার 4 বার 5 বার অ্যাকর্ডিং টু ইউর এবিলিটি অ্যাকর্ডিং টু ইউর স্ট্রেংথ অ্যাকর্ডিং টু ইউর পেইন কন্ডিশন জোড়ার অবস্থা অনুযায়ী প্রাথমিকভাবে আমরা অল্প অল্প করে কয়েকবার রিপিটেশন বা দিনে 2 বার 3 বার করতে বলি যখন আপনার এটা আস্তে আস্তে আপনার মানে এক্সারসাইজটা আপনার কনফিডেন্সের সাথে চলে আসবে আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন দেন তখন এক্সারসাইজটা টাইম রিপিটেশন এগুলো আপনাকে বাড়াতে হবে সো এইভাবে শুধু এই জাস্ট একটা সিম্পল শোল্ডার অ্যাডাকশন স্ট্রেন্থেনিং এক্সারসাইজ যদি শোল্ডার অ্যাডাক্টর মাসেলকে স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আপনারা করতে থাকেন তাহলে আপনার এই শোল্ডার বারবার খুলে যাবে না আর ইন দ্য মিনটাইম আমি শুরুতে আর কি চিকিৎসা বলেছি যে ওভারহেড অ্যাবডাকশন ওভার অ্যাক্টিভিটি ওভার কোনো কিছু করা যেমন উপরে হঠাৎ করে উঠে কোনো কিছু কাজ করা বা পিছনে নেওয়া বা বারবার ঘুরে এরকম কোনো অ্যাক্টিভিটিস করা মুভমেন্ট বা ভুল ভারী কোনো কিছু ক্যারি করা বা কোনো হেভি স্পোর্টসে যাওয়া বা এই জাতীয় অ্যাক্টিভিটি আপনাকে অন্তত চিকিৎসারত অবস্থায় 1 থেকে 3 মাস বন্ধ রাখতে হবে আর এই এক্সারসাইজটি নিয়মিত করতে থাকেন ইনশাআল্লাহ আপনার এই শোল্ডার জয়েন্ট রিকারেন্ট বারবার ডিসলোকেশন হবে না এবং আপনাকে কোনো অপারেশনেও যেতে হবে না আপনারা এই ডিসলোকেশন জনিত সমস্যা থেকে ইনশাআল্লাহ নিশ্চিত ভালো হয়ে যাবেন আরও এটার কিছু এক্সারসাইজ আছে আরও কিছু এক্সারসাইজ আমরা দিব তবে এটা বেসিক এক্সারসাইজ পরবর্তী এক্সারসাইজগুলো পরবর্তী কোনো ভিডিওতে দিব যদি প্রয়োজন হয় আরেকটি কথা এই এক্সারসাইজ করতে গেলে একবার করলেন দুবার করলেন তিনবার করলেন করার পরে দেখলেন আপনার এখানে প্রবলেম হচ্ছে বা কষ্ট হচ্ছে এক্সারসাইজটা বন্ধ করে দেন আবার পরবর্তীতে অন্য সেশনে বা অন্য বেলা আবার সেটা ট্রাই করেন তারপরেও যদি কোনো সমস্যা আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ রিহ্যাবিলিটেশন এবং ডিসএবিলিটি স্পেশালিস্টের শরণাপন্ন হতে হবে তাহলে আপনাকে এটা কারেকশন করে দিবে আর এই এক্সারসাইজটি যদি কোনোভাবেই স্যুট না করে অ্যানাদার কিছু এক্সারসাইজ আছে আমার চ্যানেলটিতে থাকেন ভিডিও দেখতে থাকেন ইনশাআল্লাহ সেই এক্সারসাইজটাও আমরা আপনাদেরকে প্রোভাইড করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন
এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।